আমরা গ্যাদারিং করতে এসে আমাদের শ্রদ্ধাপাদার তপনের মিশনে আমরা চলে এসেছি তার সাথে সাক্ষাৎ করার জন্যে এবং তার মিশন পরিদর্শন করতে। তো যা হোক, আসার সাথে সাথে আমাদের ফাদার উনি আমাদেরকে স্বাগতম জানিয়ে গ্রহণ করছেন। তো এসে দেখলাম এখানে যে ফাদারগণ আসার কথা ছিল তারাও আগে থেকে এখানে উপস্থিত ছিলেন। তো সবাইকে দেখে খুব ভালো লাগলো। তবে এই মিশনের যিনি বড় ফাদার সদ্য ফাদার জয়ন্ত রাখসাম উনি ছিলেন না, যার কারণে ওনার সাথে আমাদের দেখা হলো না, কারণ উনি বিশেষ একটি প্রোগ্রামে সংযুক্ত ছিলেন যার কারণে আমাদের সাথে দেখা হয়নি। আসার সাথে সাথে আমাদের ফাদার ওনার ডাইনিং টেবিলে নিয়ে গেলেন এবং ডাইনিং টেবিলে যাওয়ার পরে আমরা দেখলাম আমাদের জন্যে বিশাল আয়োজন করে রেখেছে, চা কফি বিস্কিট চকলেট নুডলস অনেকগুলো, যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারবে। তো অনেকগুলো অপশন রেখে দিয়েছে। যা হোক, আমরা ওনার আপ্যায়নে খুবই খুশি। আসলে এগুলো সবই ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসা না থাকলে হয়তোবা এত কিছু সম্ভব হতো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি। এই যেটাই হচ্ছে জলজল্লা মিশনের গির্জাঘর। তো আমরা এখন মিশনের চারিপাশ একটু পরিদর্শন করব। দেখেন মিশনে অনেকগুলো গাছগাছালি আছে, যার কারণে মিশনের সৌন্দর্যগুলো আরও বেশি ভালো লাগছে। তো আমরা এখন সবাই একসাথে সিস্টার হাউসে যাব এবং হোস্টেলগুলো পরিদর্শন করে আমরা তারপরে যার বাড়িতে প্রোগ্রাম সেই বাড়িতে চলে যাব। তো পরিদর্শন শেষে আমরা এখন যার বাড়িতে প্রোগ্রাম সেই বাড়িতে রওনা দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বাই।